আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। এখন বাংলাদেশের এমন অবস্থা, প্রতিটি জেলায় প্রত্যেকটা জায়গায় আহারে শুধু আমার মেয়েরা লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, জেলা বলেন ঠিক কিনা? সমস্ত জায়গায় এইভাবে করে ধর্ষণ হচ্ছে, দিনের বেলায়, দিনে দুপুরে, সন্ধ্যা তো রাতে তো দূরের কথা। স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে পশুর মতো তার উপরে নির্যাতন করছে, নিপীড়ন করছে, তার সঙ্গে জেনা করছে। আজকে বাংলাদেশের আমাদের মুসলমান ছেলেরা জেনে করবে কিনা? এটা কি মুসলমানদের আখলা? এটা কি মুসলমানদের চরিত্র? আমাদের মুসলমানদের চরিত্র কোনটা? এক বৃদ্ধা মহিলা, তিনি চটিয়াল ময়দানের দিকে উদান উদ্যান দিকে চলছিলেন, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে চটিয়াল ময়দান দিয়ে হাঁটতেছিলেন। ইতিমধ্যেই তিনি মনে করলেন, এমনই মরুভূমির মধ্যে দিয়ে আমি একা একা পথ চলছি, নিশ্চয় আমার আর রেহাই নাই। কোন দিক থেকে কোন যুবক আসে, যুবক এসে আমার সতীত্বটাকে হরণ করে, আমার সতীত্বটাকে নষ্ট করে দেয়, এমন চিন্তা করতে করতে তিনি পথ চলতেছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটি যুবক আসতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন যুবক আসতেছে, এই যুবকটাকে তিনি দেখলেন, যুবকটা চিন্তা করলেন সন্ধ্যা ঘনিয়ে আসছে, এই মহিলা কোথায় যাবে, তাকে সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমি মুসলমান ছেলের একজন। এইটা মনে করে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। বৃদ্ধা মহিলা, তিনি বুঝতে পারলেন ওই যে একটা যুবক ছেলে আসছে, নিশ্চয় ওই ছেলেটার হাত থেকে আমাকে কেউ রহাই করতে পারবে না, নিশ্চয় আমার সতীত্বটাকে হরণ করবে, আমি নিশ্চিত আমি জমিনে পড়ে যাব। এমন চিন্তা চেতনা যখন করলেন, যখন যুবকটি সামনে চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে মহিলা কাঁপতেছে, হতভম্ব হয়ে গেছে, কাঁপতেছে। সঙ্গে সঙ্গে যুবক বলছে, মা তুমি কাঁদো কেন? এই কথা যখন বলল তখন মহিলা লোকটি নিঃশ্বাস ছেড়ে দিলেন, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলছেন, ও ছেলে তুমি কোথায় তোমার বাড়ি আর কোথায় তোমার ঠিকানা, তুমি আমাকে মা বলে ডাক সম্বোধন করলা, এই নির্জন এমন মরুভূমির মধ্যে আমাকে একা পেও, তুমি আমাকে মা ডাকলে তোমার পরিচয়টা কি? যুবক বলছে, মা তুমি মনে করেছিলে আমি তোমার সতীত্বটাকে হরণ করব, আমি তোমাকে ধর্ষণ করব। না না মা, তুমি চিন্তা করো না, কারণ তুমি আমার পরিচয় জানতে চেয়েছো, পরিচয় জেনে নাও, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণ করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরিচয় হল আমি মুসলমান, আমার পরিচয় মুসলমান, আমার থেকে তোমার কখনো তোমার সতীত্ব হরণ হবে না, বরং তোমার সতীত্ব রক্ষা করার জন্য আমি মুসলমান জান প্রাণ দিয়ে রক্ষা করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান ছেলেরা দিনে দুপুরে মা বোনদের ইজ্জত নিচ্ছে, তার সতীত্বকে নষ্ট করে দিচ্ছে, ধর্ষণ করছে, এমন কোন দিন নাই, এমন কোন মুহূর্ত নাই, প্রতিদিন আজকে আমি খবর নিয়েছি, আজকে ধর্ষণের খবর পেপার পত্রিকায় ছাপা হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? তা কারণটা কি? আজকে উলঙ্গ করে জাতির সামনে পেশ করা হচ্ছে, আহা, উলঙ্গ করে আজকে বাংলাদেশের মেয়েদের সম্মান, বাংলাদেশের ইজ্জত, বাংলাদেশের ভাবমূর্তি পৃথিবীর কাছে কোথায় চলে গেল? এই ধর্ষণ সারা পৃথিবীতে চলছে, আমার বাংলাতেও চলছে, সবচেয়ে বেশি চলছে এখন আমার বাংলায়, এখন সেই সিলেটে হচ্ছে, সুনামগঞ্জে হচ্ছে, নোয়াখালীতে হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, বরিশাল হচ্ছে। কালকে যে আমার মেয়ে, আমার বোন, আমার মা ধর্ষিত হবে না, এই গ্যারান্টি কে দিতে পারে? জোরে বলে, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী কালকে যে ধর্ষিত হবে না, এই গ্যারান্টি কে দিতে পারবে? চিল্লা বলেন দিতে পারবে? মুসলমান যারা আছো তারা জোরে বলো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে কিনা? এই গ্যারান্টি একজন দিতে পারে, একটু দিতে পারে, সেটা হলো আল কোরআন। সেটা কি? আল্লাহ পাক বললেন,
সেই কোরআন থেকে গ্যারান্টি দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলে দিয়েছেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ এরা যখন প্রকাশ্যে যখন তারা কি করেছে দর্শন করেছে জিনা করেছে জিনা করার পর যারা যখন শাস্তিযোগ্য অপরাধ করেছে প্রমাণিত হলো এখন বাংলাদেশে প্রমাণ হওয়ার মতো চারজন মানুষ লাগবে চারজন চারজন কি সাক্ষী আছে না নাই দর্শন যে হচ্ছে চারজন সাক্ষী আছে না নাই চারজন সাক্ষী আছে শুধু চারজন নয় যারা এই ফেসবুক ইন্টারনেট এবং খবরের মাধ্যমে যারাই দেখছেন তারাই সাক্ষী হয়ে যাচ্ছেন জোরগন্ডি কিনা এই সাক্ষী দ্বারা তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা থেকে ধর্ষণের বিরুদ্ধে মিছিল মিটিং চলছে জোরে কোন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ তাআলা বললেন যারা অপরাধী তাদেরকে তোমরা শাস্তি দাও তাদেরকে তোমরা শাস্তি দিয়ে দাও আল্লাহকে যদি তোমরা ভয় করো তোমরা তাদেরকে শাস্তি দাও ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ আল্লাহর দিন আল্লাহর হুকুম আল্লাহর এই আইন থেকে বাস্তবায়ন করতে গিয়া কব কখনো তোমরা এই কেউই করো না তোমাদের মনটাকে দুর্বল করে তাদেরকে শাস্তি লঘু করো না তাদের শাস্তি কমায়া দিও না তাদেরকে কম করে শাস্তি দিও না মনে করো শাস্তি তো অপরাধযোগ্য করেছে সেখানে ছাড় দিও না আল্লাহর এই হুকুম পালন করতে কার হুকুম জোরে বল কার হুকুম আমার আইন বাস্তবায়ন করতে আমার হুকুম পালন করতে তাকে শাস্তি দিতে গিয়া আবার রুকসুত করো না কমায়া দিও না সেটা কি হলো সে কমানোটা কি অর্থাৎ সে প্রমাণিত হয়েছে ধর্ষক প্রমাণিত হয়েছে জিনাকার এটা প্রমাণিত হওয়ার পর আইনানুগভাবে দেশে একজন শাস্তিযোগ্য অপরাধ করেছে অপরাধ করার কারণে সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দিতে হবে এখন এই সেবা এবং তার দিকে রহম করা রহম করার অর্থ হলো ব্যক্তিগত দিক থেকে তাকে রহম করার অর্থ হলো আর্থিক দিক থেকে তার উপর রহম করার অর্থ হলো আইনানুগ দিক থেকে তাকে রহম করা অর্থাৎ তাকে এইভাবে শাস্তির অপরাধের সাজা দেওয়ার পর এমন একটা রহম সেটা নতুন করে আপিলের কোনো সুযোগ না দেওয়া ঠিক কি না অপরাধ করেছে শাস্তি দিয়েছো তারপরেও আবার সেটা থেকে বাঁচার জন্য অর্থাৎ তোমরা শাস্তিটাকে লঘু করো না তার দিকে আল্লাহর হুকুম পালনে সেটা করো যে শাস্তি চেয়েছে যে শাস্তি পেয়েছে সেটা বাস্তবায়ন করো সেখানে কখনো আপিল করা যাবে না আজকে বাংলাদেশে একদিকে শাস্তির বিধান হয় কিন্তু আবার অন্য দিক দিয়ে আপিলেরও সুযোগ হয় কি হয় না বলতে যাচ্ছি বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না মাদের ইজ্জত সম্মান লুণ্ঠিত হওয়া বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত ধর্ষককারী ধর্ষক দলেদেরকে প্রকাশ্যে দিনে দুপুরে মানুষের সামনে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ধর্ষণকারীদের বিলুপ্ত করা সম্ভব নয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন তোমরা আইন বাস্তবায়ন করো ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো আল্লাহকে বিশ্বাস স্থাপন করে থাকো যদি আল্লাহর প্রতি তোমরা পরিপূর্ণ মুমিন হও তাহলে তোমরা কি করো এই আইনের বিরোধিতা করো না আল ইয়াউমিল আখির আর তোমরা যদি সেই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো পরকালের প্রতি যদি তোমরা বিশ্বাস স্থাপন করে থাকো তাহলে আইনের বিরোধিতা তোমরা করো না ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুন মিনাল মুমিনিন আর তাদেরকে শাস্তি দাও
এমনি এমনি চুপি চুপি শাস্তি নয়, তাদেরকে শাস্তি দিতে হবে মুমিনদের একটা দলের সামনে, অর্থাৎ উপস্থিত মানুষদের সামনে, জনকল্যাণের সামনে, জনসমুদ্রের মাঝখানে তাদেরকে দেখে শাস্তি দাও। সেটা দেখে অন্যান্য দর্শকেরা তারাও অ্যালার্ট হয়ে যাবে, সাবধান হয়ে যাবে, আমার মেয়ে, আমার বোন, আমার মা রাস্তায় দিনে দুপুরে রাত্রে যে কোনো সময় চলবে, তাদেরকে কেউ ছোঁয়ার মতো শক্তি তাদের হবে না। যেরকম দেখি না ভাইরা আমার, আসুন আমরা কোরআনটাকে মেনে নেই। কোরআনটাকে যদি মেনে না হয় তবেই ধর্ষণটা বন্ধ হবে। কোরআনের আইন সবাই বাস্তবায়ন করতে পারে, যেরকম ঠিকই না। এ কোরআন সবার জন্য, এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এ কোরআন শুধু কোন একটা দলের জন্য নয়, সকল ধর্মের জন্য কোরআন হলো আল কোরআন। আমাদের জন্য আমরা নাম হলাম মুসলমান, এই কোরআনের আইন চালু করাই মুসলমানদের কাজ। সুতরাং আমি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, দয়া করে আপনি একটি কোরআন দিয়ে একটি আইন পাস করুন, আর আমার মা, আমার বোন, আমার স্ত্রী, এদের ইজ্জত রক্ষা করার জন্য একটি নতুন আইন পাস করুন, যেটা দেখে অন্য কোনো মানুষ আর মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। জোরে কোন দিকে না। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।